শীতকালটা খুব কম সময়ের জন্য থাকলেও শীতকালের ফ্যাশন নিয়ে খুব কনসার্ন আমরা। প্রত্যেক বছর শীতেই নতুন কিছু ট্রাই করার অপেক্ষায় থাকি আমরা সকলেই, আর তাই শীতকালটা কিছুটা থাকতে থাকতেই এই শহর দেখলো দ্য বেঙ্গল ফ্যাশন এক্সপো 2017। ফ্যাশন উইথ কমফোর্ট এই বিষয়টাকে মাথায় রেখে এবছরের থিম ছিল দ্য উইন্টার ইন কটন। শ্যামলু দুতেজা, শর্বাণী দত্ত, অগ্নিমিত্রা পলের মতো সাতজন টপ ফ্যাশন ডিজাইনারদের তৈরি সুতির নানান ফ্যাশনেবল পোশাকের র্যাম্প মাতালেন মডেলরা। এবছর ফ্যাশন এক্সপোর সাথে প্রথমবার যোগ হলো দুটি, সোনালী কাঞ্জিলাল এবং কেয়া শেঠ। বাঙালির প্রিয় সুতির পোশাকের সম্ভার নিয়ে এই ফ্যাশন শো এর সাথে অ্যাসোসিয়েট হওয়া তাদের জন্য খুব গর্বের, বললেন দুজনেই। কথা বলবো যে এই এক্সপোটা আমাদের কাছে কিন্তু খুব ইন্সপায়ারিং, বছরের শুরুটা খুব সুন্দর হলো, আর বাংলা কটন আমার মনে হয় এটা ওতপ্রোতভাবে জড়িত, আর শাড়ির সঙ্গে নারী আর তার সঙ্গে আদিমোহিনীমোহন কাঞ্জিলাল কতটা জড়িত সেটা আমার মনে হয় আমার বন্ধুরা এতদিনে নিশ্চয়ই আমার সঙ্গে একমত, তাই তো? এবং সেই শাড়ির ক্ষেত্রে আমার বিরাট সুযোগ হচ্ছে প্রচুর প্রচুর এক্সপেরিমেন্ট করার। যখন আমি থিমটা শুনলাম, সো ইটস রিয়েলি ইন্সপায়ারিং, তখন আমি ভাবলাম যে ঠিক এই বাংলার কটনকে যদি একটু সুন্দর করে নয়েলের সঙ্গে ব্লেন্ড করি বা ব্লেন্ড করি লিলেনের সঙ্গে, করে সেই কটনটা আজকের যুগের আধুনিক নারী, এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো যে সারাক্ষণ জিন্স টপেতেই অভ্যস্ত, সে পরবে কটন। কটন পরবো দিদি, ফোলা লাগবে, মোটা লাগবে? না, লাগবে না। আমার যে ব্লেন্ডিং কটন দাঁড়িয়েছে, যেরকম ইনফ্যাক্ট আমি একটা পরে রয়েছি, এগুলো তোমরা বুঝতে পারছো ভীষণ হালকা, ভীষণ বডিয়াগিং, স্মার্ট এবং এলিগেন্ট। এবং এই কটনের যে বিভিন্ন রকম থিম আমি আজকের কিন্তু এই র্যাম্পে ভেবেছি। অ্যাকচুয়ালি কটনের যে এত মজা, এত রূপ আর এত রং আগে কখনো এভাবে দেখিনি, কারণ আমার কাজটা আলাদা, আমার প্রকৃতি নিয়ে কাজ, সেখানে রূপ রং দেখেছি, কিন্তু এই জামা কাপড়ের মধ্যে যে রূপ রং সেটা এখন বুঝতে পারছি। আর যখন শুনলাম যে কটন নিয়ে, প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম যে কটন নিয়ে নতুন করে কী ধরনের জামা কাপড় বানানো যেতে পারে যেটা একদম অন্যদের ছাপিয়ে যাবে। তো তারপর যখন কাজ করতে বসলাম তখন দেখলাম যে কটনের মতো সুন্দর জিনিস আর হয় না, আর পরে তো ভীষণ আরাম, আমি আজকে নিজেও পরে আছি। তো পুরো রেঞ্জ তৈরি করতে করতে তখন মনে হলো যে সব মানুষেরই কটনই পরা উচিত, কারণ এত সুন্দর প্রিন্ট, এত সুন্দর রং আর এত আরাম, সব থেকে বড় কথা। এদিন প্রথমবার অগ্নিমিত্রা পলের পোশাকে শো স্টপার হলেন দুই অ্যাসিড ভিকটিম নারী, তাই তাদের নিয়ে এবং উইন্টারে কটন ফ্যাশন নিয়ে কথা বললেন অগ্নিমিত্রা পল। শো স্টপার সবসময় আমাদের, মানে আমাদের ভারতবর্ষে এরকম একটা ব্যাপার আছে যে শো স্টপার মানেই হচ্ছে সিনেমা জগতের লোক আর খেলার জগতের লোক, এবং খেলা মানে ক্রিকেট, মানে অন্য কোনো খেলাও নয়। সেখানে আমার মনে হয়েছে যে ময়নার পিয়ালি, ময়নার মুখে অ্যাসিড ছোড়া হয়েছিল বিকজ ময়না একটি কন্যা সন্তানকে জন্মগ্রহণ করেছিল, জন্ম দিয়েছিল, আর পিয়ালিকে এই ঘটনার সম্মুখীন হতে হয়েছিল একটা অ্যাক্সিডেন্টের ফলে, মানে নেবার ঝগড়া করছিল তার মধ্যিখানেও পড়ে গিয়ে, ও 9 বছরের তখন ছোট্ট বাচ্চা, এই অ্যাক্সিডেন্টের ফলে পিয়ালির আজকে হয়েছে। বাট পিয়ালি আর ময়না দুজনেই ভীষণ হ্যাপি এবং ওরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ওরা আজকে আমার জন্য এখানে হাঁটতে এসছে, দে আর ভেরি প্রাউড অ্যান্ড আই অ্যাম ভেরি প্রাউড অফ দেম, ইউনো। অ্যান্ড আই থিঙ্ক মিলিয়ন্স অফ উমেন হু আর অ্যারাউন্ড দেয়ার, যেটা আমি বলছিলাম যে আমাদের প্রত্যেক দিন সবার জীবনে কিছু না কিছু একটা ছোটোখাটো আমরা স্ট্রাগল করে আসি, সব মহিলারা, তাদের জন্য আমার মনে হয় যে এরা দুজন হচ্ছে, এদের মতো মহিলারা হচ্ছে যে মানে আসল শো স্টপার। সো আই রিয়েলি স্যালিউট পিয়ালি অ্যান্ড ময়না। কালেকশনটার নাম হচ্ছে কাভার আপ, এবং এটা যেহেতু একটা খুলটেড কালেকশন তাই আমি বলেছি কাভার আপ বাই খুলট এসেনশিয়ালি অগ্নি। এটা একটা কটনের জ্যাকেটস, লং জ্যাকেট অ্যান্ড শর্ট জ্যাকেটস বিভিন্ন কালারের মধ্যে, যেগুলো শাড়ি বা পালাজো, হাফ প্যান্ট, ধুতি, লুঙ্গি, যা কিছুর সাথে পরা যায়, অ্যাসর্টেড পিসেস, এবং খুলটেড বলে হালকা শীতের জন্য খুব আইডিয়াল। কলকাতা বা কলকাতার মতো শীত মোটামুটি সারা ভারতবর্ষেই পড়ে, সেই জন্য সেখানকার শীতের জন্য খুব আইডিয়াল, এবং থিমটা খুব ইউনিক ছিল। সো ইট ওয়াজ রিয়েলি ফান, ইউনো, এরকম ধরনের একটা থিম নিয়ে কাজ করতে খুব ভালো লাগলো। দেখা গেল টলিউডের বহু পরিচিত মুখ, প্রত্যেকেই জানালেন শোয়ের পর কটনের প্রতি ভালোবাসা তাদের দ্বিগুণ হয়ে গেল, তাই এই কনসেপ্ট তাদের কাছে খুব এক্সাইটিং, বললেন কনীনিকা ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্র। সাথে এরকম দুজন শো স্টপারকে র্যাম্পে দেখে তারা কতটা খুশি, বললেন সেটাও।
দেখতে গেলে আমার ফ্যাশন যদি কেউ ফলো করে থাকে, আমি অলওয়েজ কটন শাড়িজ মোস্টলি পরে থাকি। এবং আমার মনে হয় আসলে যখন আমরা ইনভেন্ট করেছি কটন, আমাদের প্রত্যেকটা জায়গার আবহাওয়া অনুযায়ী তো জামা কাপড় আমরা পরে থাকি। কটন একটা খুব ওয়েদার ফ্রেন্ডলি একটা মেটিরিয়াল, যেটা পরলে আমরা আরাম পাই, আনন্দ পাই এবং পরে মনকে স্বতঃস্ফূর্ত মনে হয়। এখন অনেক রকমের মেটিরিয়াল এসছে এবং সেটা আসার ফলে অনেক রকমের ফ্যাশন এসছে যুগে যুগে, কিন্তু কটন ইজ অলওয়েজ হ্যাজ টু বি দ্য ফেভারিট। মানে আমার এখনও অবধি সেই ঢাকাই শাড়ি হোক, সুতির শাড়ি হোক, শাড়ি মানে কটন শাড়ি পরলে আমি যে আনন্দ পাই সেটা আমি কখনোই, বিভিন্ন রকমের নামি দামি ডিজাইনের শাড়ি পরে থাকি, পরতে আমাদের হয়, আমি অলওয়েজ কটন শাড়ি প্রেফার করি, কটনের জামা কাপড় প্রেফার করি। আমি মানে লুঙ্গি পরি, আমি কুর্তি পরি, সেগুলো সবই কটনের হয়। অগ্নির চিন্তাভাবনা অলওয়েজ একটু ডিফারেন্ট, অলওয়েজ ও একটু আলাদা করে জায়গাটা তৈরি করে নেয়। এবং আমি এর পরের শোটা আমি হয়তো দেখতে পাবো না, কিন্তু আমি অগ্নির কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম, কিন্তু রেসপেক্ট ওর প্রতি বেড়ে গেছে। কারণ আমরা সবাই লড়ছি, আমরা মেয়ে হয়ে আমরা যতই বলি এটা একটা এমন, ভারতবর্ষ একটা এমন জায়গা, মাকে পুজো করি কিন্তু মেয়েদের কোনো জায়গা নেই। তো সেই যুদ্ধটা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে লড়ছি, কিন্তু সেই লড়াই যারা কঠিন পরীক্ষা দিয়ে আবার ফিরে দাঁড়িয়ে জীবনের সঙ্গে যুদ্ধছে, তাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া আমার মনে হয় ওদের জন্য খুব ইন্টারেস্টিং। হয়তো পয়সা করির জায়গা থেকে কোনো হেল্প নেই, কিন্তু যে যে অনুভব, যে 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 ফিলিংসটা ওদের মধ্যে হলো, সেটা ওদের আরও যুদ্ধ করতে সাহায্য করবে। কটনটা আমাদের ট্র্যাডিশন, আমাদের বাংলার তাঁত, আমাদের বাংলার কাঁথা, সো ইট ইজ আওয়ার ট্র্যাডিশন টু টেক ফরওয়ার্ড লিপ ইন ফ্যাশন। সেটার খনি তো আমরা দেখছিলাম অলরেডি, অগ্নির এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেখলাম তার আগেও। সো আই এম এক্সপেক্টিং আ ওয়ান্ডারফুল শো, খুব ভালো হচ্ছে পুরোটা। দ্য লাইন অফ মডেলস, তা থেকে যে ধরনের পোশাক পরে মানে তাদের কনসেন্ট্রেট করা হয়েছে যে কটনটাকে প্রাধান্য দিয়ে পুরোটা, মানে কটন উইন্টার কটন সেটা ভাবা যায় না। সো সেটা আমি নতুনত্ব দেখতে এসেছি, সো ড্রেসড ইন কটন।